প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো আগামী অক্ষয় তৃতীয়ার দিনের বিশেষ দুটি উপাচার। একটি উপাচার হলো পিতৃঋণ শোধ করা, অপর উপাচার হলো মাঙ্গলিক ক্রিয়া করা। তাই অতি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনাদের মধ্যে অনেকেই জানেন অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে, আমি আজকে সেই বিষয়েই আলোচনা করব। তাই তো প্রত্যেককে স্বাগত জানাচ্ছি উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন বা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠা হয়নি, তাদের উদ্দেশ্যে জানাচ্ছি এই ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে, যদি মনে হয় এই ভিডিও থেকে বিন্দুমাত্র আপনার উপকার হয়েছে, অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করতে কখনোই ভুলবেন না। তবে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই বলে দেওয়া হোক, 1427 সাল অর্থাৎ 2020 সাল বা ইংরেজির এই বছর অক্ষয় তৃতীয়া হচ্ছে 13ই বৈশাখ, ইংরেজির 26শে এপ্রিল, আগামী রবিবার। এই দিন আপনি বহু প্রকারের শুভক্রিয়া করতে পারেন। আপনি এই অক্ষয় তৃতীয়ার সম্পর্কে ইতিপূর্বে বহু জায়গায় শুনেছেন বা ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি যে বাড়িতে বিশেষ করে পূজা পার্বণ হয়, দোকানে পূজা পার্বণ হয়, কারণ অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ দিন। এই দিন গঙ্গা স্নান করতে হয়, সূর্যের উদ্দেশ্যে জল নিবেদন করতে হয়। আজ আমি আপনাদের সামনে জানাব অক্ষয় তৃতীয়ার দিনের অতি শুভ দুটো টোটকা, যে টোটকাগুলি আপনি করতে পারেন, করলে অতি অবশ্যই শুভ ফল পাবেন। তাই তো আপনার জীবনের কয়েকটি মূল্যবান মিনিট ব্যয় করে ভিডিওটি দেখুন, আশা করি আপনার সময়টি নষ্ট হবে না। প্রথমে বলবো অক্ষয় তৃতীয়ার দিনের পিতৃঋণ শোধ করার বিশেষ উপায়। সাধারণভাবে পিতৃঋণ বলতে পিতার ঋণকে বোঝায়। এমন কিছু ঋণ আছে যা আপনি জানেন, যেমন কোনো ঋণ আপনার বাবা কারো কাছ থেকে করেছিল কিন্তু বাবার মৃত্যুর পর সেই ব্যক্তি আপনার কাছ থেকে আর টাকা চাইতে আসেনি, বা এমন কিছু ঋণ আছে তার আপনার বাবার কাছে কেউ টাকা রেখেছিল কিন্তু বাবার মৃত্যুর পর সে আর সেই টাকা নিতে আসেনি, বা কোনোভাবে আপনার বাবাকে কেউ সাহায্য করেছিল, বা আপনি বাবার ঋণ মেটাতে গিয়ে খুবই কষ্টে পড়ে যাচ্ছেন, অর্থাৎ ঋণটি সরাসরি আপনি করেননি, আপনার বাবার দ্বারা করা হয়েছিল কিন্তু বাবার মৃত্যুর ফলে সেই ঋণের দায়ভার এখন আপনার ওপর চলে এসেছে। এই ধরনের ঋণগুলিকে পিতৃঋণ বলা হয়। বলা হচ্ছে এই ধরনের ঋণগুলিকে আপনাকে পরিশোধ করতে হবে, আর পরিশোধ করার নিয়ম হচ্ছে যারা টাকা চাইছে অতি অবশ্যই টাকা দিতে হবে, আপনার সামর্থ্য মতো ধাপে ধাপে দেবেন, কিন্তু যারা টাকা চাইছে না বা আপনার দেওয়ার ক্ষমতা নেই সেক্ষেত্রে এই অক্ষয় তৃতীয়ার দিনই ব্রাহ্মণকে ছাতা, ফল, মিষ্টি, চটি, এইসব জিনিস, জামাকাপড়, এইসব জিনিস যদি দান করা হয় বা তাকে খাওয়ানো হয় তাহলে কিন্তু আপনার পিতৃঋণ থেকে মুক্তি লাভ হবে। অর্থাৎ বুঝতে পাচ্ছেন এই দিনটি কতটা গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে যদি আপনি পিতৃঋণ থেকে মুক্তি পেতে চান তাহলে অতি অবশ্যই এই ক্রিয়াগুলি করতে পারেন, সুফল আপনার মিলবেই মিলবে। অপর একটি গুরুত্বপূর্ণ টোটকা যেটি হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন বিবাহ। আমি আপনাদের ইতিপূর্বেই বলেছি মাঙ্গলিক বিশেষ ক্রিয়া আপনি অক্ষয় তৃতীয়ার দিন করতে পারেন, তাই অক্ষয় তৃতীয়ার দিন বিয়ে করা যেতে পারে। এটাও একটি নতুন বিশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। জ্যোতিষমতে কোনো শুভ কাজ করার জন্য এই দিন, কাল, মুহূর্ত অতি অবশ্যই শুভ, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন আপনি যা করবেন তাতে মহাপুণ্য পেতে পারেন, আর এই জন্য এই দিনে আপনি যে কোনো কাজ শুরু করতে পারেন, কোনো প্রকার বিচার বিবেচনা করতে হবে না। সুতরাং যাদের রাশি লগ্ন জানা নেই বা যাদের জন্ম পত্রিকা নেই,
যেসব প্রেমিক বা প্রেমিকার বিবাহ ছক একেবারেই মিলছে না, পরিবারের সকলে বিবাহে বাধা দিচ্ছে কিন্তু বিয়ে না করে উপায় নেই তাদের ক্ষেত্রে, বা যাদের ভারী মাঙ্গলিক দোষ আছে এই মাঙ্গলিক দোষ সম্পূর্ণ কাটানো কখনোই সম্ভব নয় অথচ বিবাহ দিতে হবে, এমন সব পাত্রপাত্রিকাকে অক্ষয় তৃতীয়ার দিন বিয়ে করে নিন। কারণ এই দিন যদি আপনি বিয়ে করেন আপনার বিয়ে অক্ষয় হয়ে থাকবে, অনন্ত থাকবে। সুতরাং স্বামী স্ত্রীর বন্ধন অক্ষয় তৃতীয়ায় অটুট হয়ে যাবে, সেই বন্ধন কখনো ভাঙবে না। এই জন্য যে কোনো প্রকারের শুভ কাজ করার জন্য এই দিনটি অত্যন্তই শুভ। আজ আমি আপনাদের সামনে দুটি বিশেষ বিষয় জানালাম, যারা বিষয় দুটিকে কাজে লাগাতে পারবেন অতি অবশ্যই সুফল পাবেন। তবে এক্ষেত্রে বলি, এই দিন অতি অবশ্যই বাড়িতে পূজা পার্বণ করুন, যেরকমভাবে আপনি আচার অনুষ্ঠান পালন করেন অতি অবশ্যই করবেন। এই দিনে আপনি পারলে দরিদ্রকে ভিক্ষা দেবেন, কারণ এই দিন যা করবেন তার শুভ ফল কিন্তু আপনার লাভ হবে। অক্ষয় তৃতীয়া সম্পর্কে কম বেশি সবাই আমরা জানি, বাংলার ঘরে ঘরে এই দিন লক্ষ্মী পুজো করা হয়, ধন কুবেরের পুজো করা হয়। আপনারা জানেন এই দিন ব্যাসদেব এবং গণেশ কর্তৃক মহাভারত রচনা শুরু হয়েছিল এবং এই দিনে বহু ক্রিয়াকলাপ শুরু করা হয় এবং যে যে ক্রিয়াকলাপগুলো শুরু করা হয় সেইগুলি অক্ষয় হয়ে থাকে। তাই তো এই অক্ষয় তৃতীয়ার দিনটিকে অন্য সব দিনের মতো করে ভাববেন না, অতি অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবছর অক্ষয় তৃতীয়া 13ই বৈশাখ, ইংরেজি 26শে এপ্রিল, রবিবার। তাই অতি অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিনটি ভালোভাবে পালন করুন। আজ আমি আপনাদের সামনে বিশেষ তথ্য তুলে ধরলাম, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করতে কখনোই ভুলবেন না এবং অক্ষয় তৃতীয়ার দিন এই বিশেষ উপাচারটি করতেও ভুলবেন না। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি, তাই অতি অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন প্রতিদিন নতুন নতুন আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য। আজ আমি আপনাদের সামনে এইসব বিষয়ের উপর ভিডিও উপস্থাপন করলাম, আশা করি ভালো লেগেছে। আশা করি এই ধরনের ভিডিওগুলি দেখলে আপনাদের উপকারে লাগবে। বন্ধুরা, অক্ষয় তৃতীয়া খুবই গুরুত্বপূর্ণ একটি শুভ দিন, তাই আপনার যে কাজ হচ্ছে না, যে ধরনের কাজগুলিতে বারবার বাধা আসছে, সেই সব কাজের জন্য অক্ষয় তৃতীয়ার দিনটিকে বেছে নিতে পারেন এবং এই অক্ষয় তৃতীয়ার দিনটিতে আপনি বিশেষভাবে পালন ক্রিয়া করতে পারেন। আমরা এই অক্ষয় তৃতীয়া সম্পর্কে অন্যান্য বিভিন্ন টোটকাগুলি আপনাদের সামনে আগামী দিন নিয়ে চলে আসবো। তাই তো অতি অবশ্যই যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটি দেখা শেষ হলে যদি ভালো লাগে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখুন, তাহলেই আপনারা প্রত্যেক দিন নতুন নতুন আপডেট খবর আপডেট ভিডিও আপনারা পেয়ে যাবেন। আশা করি সুফল আপনার মিলবেই মিলবে। আজকের ভিডিওটি করতে পেরে আমার বেশ ভালো লেগেছে, আশা করি ভিডিওটি দেখার পর আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে এবং নিজের কমেন্ট সেকশানে এই সম্পর্কে কোনো প্রকার মতামত জানাতে ভুলবেন না। আপনাদের দেওয়া একটি লাইক, আপনাদের করা একটি শেয়ার আমাদের অনেকটা প্রভাবিত করে নতুন নতুন ভিডিও আপলোডের জন্য। আশা করি ভিডিওটি আপনার যথেষ্টই ভালো লেগেছে, যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জন বন্ধুগ্রুপের মধ্যে শেয়ার করে দেবেন। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি, তাই তো অতি অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে কখনোই ভুলবেন না। আগামী দিন আমরা আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো এই আশা রাখি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন এই কামনা করি। আবার আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে চলে আসবো। আর অক্ষয় তৃতীয়ার ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই আপনার প্রিয়জন বন্ধুদের মধ্যে অতি অবশ্যই শেয়ার করে দিন। আজকের মতো বিদায় নিলাম, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসবো এবং অতি অবশ্যই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখুন, এই বিশেষ সতর্কতা বাণী সর্বশেষে জানিয়ে দিয়ে চলে গেলাম। নমস্কার।